নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। চলুন আজ দেখে নিই ভীষ্ম নিজের বাবার বিয়ে দিয়েছিলেন কেন, দেবব্রতের নাম ভীষ্ম হলো কেন, এবং ভীষ্মকে পিতামহ বলা হয় কেন, সেই কাহিনী। তথ্যগুলো সংগ্রহ করেছি কাশীদাসী মহাভারতের আদি পর্বের 84 নং পৃষ্ঠা এবং রাজশেখর বসু অনুদিত মহাভারতের 40 নং পৃষ্ঠা থেকে। আপনাদের অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই কাহিনীর আগের এপিসোডগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রতিজ্ঞা ভঙ্গ করায় দেবী গঙ্গা সদ্যজাত পুত্রকে নিয়ে অদৃশ্য হয়ে গেলে রাজা শান্তনু বিষণ্ন মনে প্রাসাদে ফিরে আসেন। যাবার সময় গঙ্গা কথা দিয়েছিলেন যে উপযুক্ত সময়ে তিনি মহারাজকে তার অষ্টম পুত্র ফিরিয়ে দেবেন। পুত্রের অপেক্ষায় দেখতে দেখতে 36 বছর পার হয়ে গেল। একদিন শান্তনু গঙ্গার তীরে আনমনে ঘুরতে ঘুরতে হঠাৎ লক্ষ্য করলেন এক দিব্যকান্তি পুরুষ একের পর এক স্বর্ণিক্ষেপ করে চতুর্দিক আচ্ছন্ন করে রেখেছে। বিস্মিত রাজা সেদিকে এগিয়ে যেতেই যুবক অদৃশ্য হয়ে গেলেন। রাজার মনে দৃঢ় ধারণা হলো এ নিশ্চয়ই তার নিজের পুত্র। তিনি গঙ্গার উদ্দেশ্যে বললেন, হে গঙ্গা, তুমি তোমার কথা রাখো, আমার পুত্রকে ফিরিয়ে দাও। তখন জাহ্নবী সেই মহাবীর যুবককে নিয়ে সেখানে প্রকট হয়ে বললেন, মহারাজ, এই যে আপনার অষ্টম পুত্র দেবব্রত, মহর্ষি বশিষ্ঠের কাছে এ অস্ত্র শিক্ষা করেছে। ইনি ভগবান পরশুরামের মতো অষ্টবিদ্যায় পারদর্শী। দেবগুরু ও দৈত্যগুরু যত অস্ত্র জানেন, তোমার পুত্র তা সবই রপ্ত করেছে। একে নিয়ে যাও, যৌবরাজ্যে অভিষিক্ত করো। এই বলে দেবী গঙ্গা নদীর জলে মিলিয়ে গেলেন। উৎফুল্ল রাজা পুত্রকে নিয়ে রাজধানীতে ফিরে এলেন। রাজ্যবাসীরা রাজকুমারকে দেখে মুগ্ধ হলেন। সারা রাজ্যে উৎসবের মাধ্যমে দেবব্রতের রাজ্যাভিষেক হলো। এর 4 বছর পরে একদিন শান্তনু মৃগয়ায় গেলেন। বনের মধ্যে হঠাৎ তিনি এক সুগন্ধের দ্বারা আকৃষ্ট হন। সৌরভ অনুসরণ করে নদীর তীরে এক পরমা সুন্দরী যুবতীর কাছে পৌঁছালেন। ইনি হলেন ধীবর রাজকন্যা সত্যবতী। আগে এর গায়ে মাছের আষ্টে গন্ধ ছিল বলে একে মৎস্যগন্ধা বলা হতো। এক বিখ্যাত ব্যক্তির সাথে কুমারী অবস্থায় মিলনের পর এর শরীরের মাছের গন্ধ পদ্মের সুগন্ধে পরিণত হয়। সেই কাহিনী পরবর্তীতে আলোকপাতে প্রচারিত হবে, তাই এখনও আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে রাখুন। মৎস্যগন্ধার রূপে মুগ্ধ হয়ে শান্তনু দাসরাজের কাছে গিয়ে তার কন্যাকে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন। দাসরাজ বললেন, মহারাজ, আপনাকে জামাতা রূপে পাওয়া যে কোনো পিতার কাছে স্বপ্ন, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার কন্যার সন্তানকেই পরবর্তী রাজা করতে হবে। শান্তনু দেবব্রতর কথা চিন্তা করে বিষণ্ন মনে সেখান থেকে ফিরে এলেন। এরপর রাজা এক প্রকার নাওয়া খাওয়া ছেড়ে মনমরা হয়ে রইলেন। দেবব্রত পাত্রমিত্রদের কাছ থেকে সব ঘটনা শুনে ধীবর রাজের কাছে ছুটে গেলেন। সকলকে সাক্ষী রেখে তিনি বললেন, দাসরাজ, আমি কথা দিলাম কোনো দিন রাজসিংহাসন দাবি করব না, আমি নিজে আপনার কন্যার সন্তানকে সিংহাসনে বসাবো। দাসরাজ বললেন, সে না হয় হলো, কিন্তু পরবর্তীতে যদি আপনার সন্তান সিংহাসন দাবি করে তখন কি হবে? তখন দেবব্রত বললেন, ত্রিভুবনের সবাইকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, আমি কোনো দিন বিবাহ করব না, আজন্ম ব্রহ্মচারী থাকব। দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হয় ভীষ্ম। এবার দাসরাজ নিশ্চিন্ত হয়ে শান্তনুর সাথে সত্যবতীর বিবাহে সম্মত হলেন। মহা ধুমধামে শান্তনু ও সত্যবতীর বিবাহ সম্পন্ন হল। পিতার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করায় শান্তনু দেবব্রতের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে ইচ্ছামৃত্যুর বরদান করেন। পরে
শান্তনুর ঔরসে, সত্যবতীর গর্ভে, চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্যের জন্ম হয়। গন্ধর্বদের সাথে যুদ্ধে চিত্রাঙ্গদের মৃত্যু হলে ভীষ্ম নাবালক বিচিত্র বীর্যকে সিংহাসনে বসান। ভাইয়ের বিয়ের জন্য তিনি কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে হরণ করে নিয়ে আসেন। এদের মধ্যে অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্র বীর্যের বিবাহ হয়। কিন্তু বিচিত্র বীর্য অপুত্রক অবস্থায় যক্ষারোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন বংশ রক্ষা করতে সত্যবতী নিজের পুত্র মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে আহ্বান করেন। মায়ের আদেশে ব্যাসদেব সৎ ভাই বিচিত্র বীর্যের দুই স্ত্রী অম্বিকা ও অম্বালিকার সাথে সঙ্গম করেন। ফলে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্ম হয়। ধৃতরাষ্ট্র 100টি পুত্র ও এক কন্যার জন্ম দেন। এরা কৌরব নামে পরিচিত এবং পাণ্ডু পঞ্চপাণ্ডবের জন্ম দেন। সম্পর্কে ভীষ্ম কৌরব ও পাণ্ডবদের পিতামহ, তাই তাকে পিতামহ ভীষ্ম বলা হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজাদার কাহিনী দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন। ধন্যবাদ।